2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না বলে লিখিত বক্তব্যে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে লিখিত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মাহবুব তালুকদার বলেন, মানবাধিকারের আলোচনা এখন তুঙ্গে, মানবাধিকার উৎসারিত হয় ভোটাধিকার থেকে। আমাদের সংবিধানের স্পিরিটই হচ্ছে তাই, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ও রক্ষা করা এখন সুদূর পরাহত। গণতন্ত্র ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ ওপিঠ। একমাত্র নির্ভেজাল গণতন্ত্রই মানবাধিকারের গ্যারান্টি দিতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, আইনানুগ, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। মাহবুব তালুকদার লিখিত বক্তব্যে আরো বলেন, নির্বাচনী আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়াকর্তনের নামান্তর। কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন, এজন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অন্য যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের সামান্য অর্থদণ্ড প্রদান ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন অসম্ভব। ইসি মাহবুব তালুকদার আরো বলেন, সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। কিন্তু নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনী সন্ত্রাস প্রতিহত করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরো জোরদার করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সন্ত্রাসের কারণ অনুসন্ধান করে তা থেকে অব্যাহতির উপায় উদ্ভাবন অপরিহার্য। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই। মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান। আমরা যথাযথভাবে তা দিতে ব্যর্থ হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না। পত্রিকা মতে দেশের বেশ কয়েকটি এলাকায়, যেমন টাঙ্গাইল, কুড়িগ্রাম, নেত্রকোনা, ফেনী, কুমিল্লার আদর্শ সদর, সিরাজগঞ্জ, শাহজাদপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও সদর, গোপালগঞ্জ, গাইবান্ধা, যশোর, সাভার ইত্যাদি স্থানে নির্বাচনের ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে। যে কোনো মূল্যে ব্যালট পেপারের সুরক্ষা দিয়ে এই অবস্থার অবসান ঘটানো প্রয়োজন। স্মরণযোগ্য যে 2018 সালের জাতীয় নির্বাচনের পূর্বরাতে ব্যালট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না।